সমায়তামনি পান্ডা পাইমান ইয়গুলো সেক্রেটারিয়তো থঙ্গাইীপ্রমথনি কবিট মিনিটার অনিমেশ দেবরমানো খা কাহামিয়ারা মন্ত্রী সুশান্ত চৌধুরী রিসারি বন মন্ত্রী সোভব লমজক সকা হাসিন ফুড ট্রান্সপোর্ট তে টুজম ডিপার্টমেন্টনি মন্ত্রী সুশান্ত চৌধীী

চৌধুরী দেখুন এটাই গণতন্ত্রের ফ্লেভার বা গণতন্ত্রের সিস্টেম যে মন্ত্রীরা থাকবে বিধায়করা থাকবে তাদের আন্ডারে প্রশাসন চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় দেব দেববর্মাও আজকে ওনার জীবনের প্রথমবার রাজ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন তো সরকারের তরফ থেকে একজন মন্ত্রী হিসাবে আরেকজন মন্ত্রীকে আমি সেখানে সাধুবাদ জানাই ওনাকে ওয়েলকাম জানাই সরকারের তরফ থেকে এবং আমি বলবো যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ পরিমেশবাবু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইট ওয়াজ এক্সপেক্টেড যে উইল বি ইন্ডাক্টেড ইন দ্য ক্যাবিনেট কিছুদিন ধরেই তার জল্পনা চলছে এবং আজকে তার অবস্থান হল তো আমরা একসঙ্গে কাজ করব ক্যাবিনেট কলিক হিসেবে এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা স্বপ্ন মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রত্যেককে সঙ্গে নিয়ে রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষ উন্নয়নই হচ্ছে একমাত্র লক্ষ্য প্রত্যেকের উন্নয়ন করতে হবে এবং ক্যাবিনেটের কলিক হিসাবে অনিমেষবাবুর কাছ থেকে আমরা সেটাই আশা রাখব যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে উনিও সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবে এবং আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়িত করবে তাই ফাইনাই সালতি প্রা মথাবাই বিজেপি কথা লাই সবকা সাত সবকা বিকাশ খাইনাই হিনে সাবি খারেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজা খরাগুলি নিশিমি প্রণব নি ককথুম চিনি খরাং